আপনার ইমপ্রেশন হচ্ছে অনেক বেশি কিন্তু আপনার কোনো সেল পাচ্ছেন না। আপনি যে প্রবলেমের সমাধান করতে চান কীভাবে সমাধান করবেন আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের অনেকে যত দিন যাচ্ছে আপনার ফেসবুকের অ্যাডভার্টাইজিং কস্ট বেড়ে যাচ্ছে কিন্তু আপনার সেল কমে যাচ্ছে, আপনি প্রবলেমটা কোনোভাবেই সমাধান করতে পারছেন না। আপনি শুধু ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে আপনার টাকাটা খরচ করতেছেন কিন্তু আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, আপনি এই প্রবলেমটা সলভ করতে পারছেন না। আপনি শুধু বারবার ক্যাম্পেইন বন্ধ করে দিচ্ছেন, আপনি বিভিন্ন টেকনিক ফলো করতেছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতেছেন কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারছেন না। যদি আপনি ফেসবুক টুলস সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকে, যদি ফেসবুক টুলসগুলো যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট কমাতে পারবেন এবং আপনার সেল বাড়াতে পারবেন। আপনারা জানেন ফেসবুক তার টোটাল ইমপ্রেশনের উপরে সে টাকা কাটবে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি দেখতেছেন আপনার ইমপ্রেশন হচ্ছে অনেক বেশি কিন্তু আপনার কোনো সেল পাচ্ছেন না। আপনি যে প্রবলেমের সমাধান করতে চান কীভাবে সমাধান করবেন আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, খুবই মনোযোগে শুনতে হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমে বুঝতে হবে ফেসবুক টুলস ব্যবহার করে যে কোন টাইমে কোন টাইমটাতে ইমপ্রেশন অনেক বেশি হলে আপনার সেল কম হয়। সাধারণত মনে রাখবেন মানুষ যখন ব্যস্ত থাকে যদি তখন আপনার অ্যাডটা দেখে সে কখন আপনার প্রোডাক্ট কিনবে না, সে যদি আপনার অ্যাডটা দেখে শুধু দেখবে আপনার ইমপ্রেশন বাড়বে সেই প্রোডাক্ট কিনবে না। সাপোজ বা কেউ যদি ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে কথা বলে থাকে, কেউ যদি কোনো মিটিংয়ে থাকে, আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের অ্যাডটা সে দেখবে কিন্তু সে কিনবে না। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন টাইমে আপনার প্রোডাক্ট সেলটা বেশি হয়, মানুষ কোন টাইমটাতে অ্যাডটা দেখলে আপনার প্রোডাক্টটা সে কিনবে, আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করে যদি আপনি অ্যাডটা ক্যাম্পেইন করতে পারেন, আপনি অ্যাডটা চালাতে পারেন, তাহলে দেখবেন আপনার ইমপ্রেশন কম হবে কিন্তু আপনার সেলটা অনেক বেশি হবে। আপনার ইমপ্রেশনে টাকা নষ্ট হবে না, আপনি ইমপ্রেশনটাকে প্রপার ইউজ করতে হবে। তো পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি সেই টাইমটা ফেসবুকের টুলস ব্যবহার করে আপনি কীভাবে ওই টাইমটাকে আইডেন্টিফাই করতে পারেন, আপনি কীভাবে সেই ক্যাম্পেইনটা রান করতে পারেন যাতে আপনার ইমপ্রেশন যেন কম হয়, সেল যেন বেশি হয়। যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ খুব দ্রুত সেই ভিডিওটা পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আমরা বন্ডিং আমরা দুটো সার্ভিস প্রোভাইড করি, একটা হচ্ছে ফ্রিলান্সিং, আমরা ফ্রিলান্সিং শেখাই, দ্বিতীয়টা হচ্ছে এজেন্সি, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি বিভিন্ন বিজনেসকে অনলাইনে তাদের অনলাইন বিজনেস সাকসেস হওয়ার জন্য, তাদের প্রোডাক্ট সেল অনেক বাড়ানোর জন্য, তাদের বিজনেস ডেভেলপ করার জন্য, তাদের রেভিনিউ বাড়ানোর জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।